আজকের ভিডিওতে রায়মান্ডি প্রশ্নবিদ্যা দু হাজার চব্বিশে ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে প্রথম পর্যক্রিয় মূল্যায়নে যে চোদ্দ নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ কৃষ্ণাথ কলেজ স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করবো তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একে এটা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো তিনটি একে আছে কোন ঘটনাটি একমুখী এটা হবে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এরপর দুই আছে কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয় হঠাৎ বন্যা হওয়া তিন হচ্ছে জল একটি যৌগিক পদার্থ চারে হচ্ছে প্রদত্ত কোনটি অধাতু এটা হচ্ছে গ্রাফাইট হবে পাঁচে হচ্ছে কোনটি মৌল নয় এটা এমনই হবে দুই হচ্ছে শূন্যস্থান পূরণ করো যে কোনো তিনটি একে হচ্ছে মরচে ধরা একটি এটা হবে রাসায়নিক পরিবর্তন দুই হচ্ছে পালিশ করার জন্য প্রয়োজনীয় এটা রজন গাছ থেকে পাওয়া যায় এরপর কি দেখা সন্ন্যাসী কাঁকড়া আর এটা হবে কুসুমের মধ্যে মৃতজীবী সম্পর্ক দেখা যায় চার হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট একটি এটা হচ্ছে রাসায়নিক সার পাঁচই হচ্ছে নিজের দেহের নিজেই খাদ্য উৎপন্ন করতে পারে না বলে স্বর্ণলতা পরজীবী উদ্ভিদ এরপর তিনি দেখা হচ্ছে এক কথায় উত্তর দাও যে কোনো তিনটি একে হচ্ছে একটি বহি পরজীবী প্রাণীর উদাহরণ দাও এটা উকুন হবে দুই হচ্ছে মৌমাছি কোন কাজটি করে গাছকে সাহায্য করে এটা হচ্ছে পরাগ মিলন করে গাছকে সাহায্য করে তিন দেখ হচ্ছে একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও একটি একমুখী ভৌত পরিবর্তনের উদাহরণ হলো যেমন গম থেকে আটা তৈরি হওয়া চারে দেখ হচ্ছে হাইড্রোজেন সালফাইডের সংকেত লেখো হাইড্রোজেন সালফাইডের সংকেত হলো এইস টু এস এরপর পাঁচে হচ্ছে একটি মিশ্র পদার্থের উদাহরণ দাও একটি মিশ্র পদার্থের উদাহরণ হলো নুন জল চারিদিকে সত্য বা সত্য অথবা মিথ্যা নির্বাচন করো যে কোনো তিনটি একে আছে দইয়ের সাজাতে যে ছত্রাক থাকে তারাই দুধকে দই বানিয়ে দেয় এটা মিথ্যা হবে দুই কন মাছের যকৃতে তেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এটা মিথ্যা হবে তিনি হচ্ছে কুইনাইন হলো শিঙ্কড়া গাছের এক ধরনের রেচুন পদার্থ এটা সত্য হবে চার চারে হচ্ছে একটি কাঁচের তৈরি জিনিস ভেঙে টুকরো টুকরো হয়ে গেল এটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ এটা সত্য হবে পাঁচে হচ্ছে পাথরের চুন ক্যালসিয়াম ও অক্সিজেন মৌলের পরমাণু দিয়ে তৈরি এটা সত্য হবে এরপরে দেখ হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একে আছে কেলাসন কাকে বলে এর উত্তরটি হলো কেলাসন উচ্চ উষ্ণতায় সম্পৃক্ত দবনকে ধীরে ধীরে ঠান্ডা করলে কিছু পরিমাণ দ্রাব নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি অর্থাৎ কেলাস আকারে পাত্রে তলদেশে জমতে থাকে এই পদ্ধতিকে কেলাসন বলে এরপরে নুন মিশ্রিত জল নুন জল থেকে নুনকে কিভাবে ফিরে পাওয়া যাবে উত্তরটি হলো একটি পাত্রে নুন জল নিয়ে ফোটাতে থাকলে সময়ের সঙ্গে সঙ্গে জল বাষ্পীভূত হয়ে পাত্র থেকে নির্গত হতে থাকে ফলে নুন জলের দ্রবণ ক্রমশ গাঢ় হতে থাকে নুন জল বেশ গাঢ় হয়ে গেলে সেটি না নাড়িয়ে ধীরে ধীরে ঠান্ডা করা হলো বেশ কিছুক্ষণ পর দেখা যাবে ওই নুন জলের মিশ্রণ থেকে কিছুটা নুন দানা আকারে আলাদা হয়ে যাবে অর্থাৎ কেলাসন পদ্ধতিতে নুন জল থেকে নুন পৃথক করা যায় এরপরে দুই থেকে যেটা হচ্ছে কোন কোন প্রাণী পরিবেশ দূষণ কমায় তাদের নাম লেখো কাক শকুন সুয়োর প্রভৃতি প্রাণী পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে এরপরে তারা কিভাবে পরিবেশ দূষণ কমায় কাক যেমন হচ্ছে গৃহস্থ বাড়ি পরিত্যক্ত খাবার মাছ ও মাংসের দোকানের ছাট বাড়ির আশেপাশে পড়ে থাকা মৃত পাখি ইঁদুর খায় শকুন হচ্ছে ভাগাড়ে ফেলে দেওয়া মৃত প্রাণী দেহ খায় আর সুয়ার হচ্ছে মানুষের অব্য নানা বর্জ্য পদার্থ খাওয়ার ফলে পরিবেশে আবর্জনা ও জীবাণুমুক্ত হয় এবং পরিবেশে দূষণের মাত্রা কমে যায় তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে চোদ্দ দাগে কৃষ্ণনাথ কলেজ স্কুল এই বিদ্যালয়ের সমস্ত উত্তরগুলি করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না